Brickfields Polluted Air Filtering, Institute of Technology and Textile Engineering, Pabna. Brickfields Polluted Air Filtering যন্ত্র আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি। বাংলাদেশের প্রচলিত 100,000 ইট ভাটা থেকে প্রতি বছরে প্রায় 12 মিলিয়ন টন এবং সারা বিশ্বে প্রায় 40 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, যা ওজোন স্তরের ক্ষতি, বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য আমাদের এই প্রযুক্তি। বাংলাদেশের প্রচলিত ইটভাটা পাশাপাশি ঔষধ শিল্প, প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, ভারী শিল্প থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড আমাদের এই প্রযুক্তির মাধ্যমে প্রায় 35% কমানো সম্ভব, যা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ইতিবাচক ভূমিকা রাখবে। আমি মোহাম্মদ আব্দুল আলীম, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পাবনা। আমার উদ্ভাবন হচ্ছে ব্রিকফিল্ড পলুটেড এয়ার ফিল্টারিং বা ইটভাটা কালো ধোঁয়া বিশুদ্ধকরণ। বর্তমান বাংলাদেশে 100,000-এর বেশি ইটভাটা রয়েছে, যা থেকে প্রতিনিয়ত 25 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। এছাড়াও বিভিন্ন কলকারখানা থেকে, ভারী শিল্প কলকারখানা থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। এর কারণে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই প্রযুক্তির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে 57% কমানো সম্ভব, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন ল্যাব কর্তৃক পরীক্ষিত এবং আমাদের একটা সনদ দিয়ে দিয়েছে। এছাড়াও এখানে এই প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। যেসব এলাকায় ইটভাটা থাকে, দেখা যায় সেসব এলাকায় গাছপালা এবং আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক থাকবে, প্রাকৃতিক পরিবেশ দূষণমুক্ত থাকবে।